নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমরা কিন্তু শিবরাত্রি এবং শিব চতুর্দশী এবং যা অমাবস্যা তার একদম ঠিক প্রাককালে রয়েছি মুখোমুখি সময় রয়েছি হাতে আর বেশি সময় বাকি নেই আর রাজশ্রীর আর অনেক চেম্বার নয় অল্প কিছু চেম্বার যেমন বর্ধমান দুর্গাপুর আসানসোল আগামীকাল বর্ধমান তারপরের দিন দুর্গাপুর এবং রবিবার দিন আসানসোল চেম্বার তারপরে কিন্তু আর কোনো চেম্বার নয় আর আজকে অনলাইন রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন মেইনলি আমি অনলাইনেও প্রায় মানে অনলাইনেও ইয়ে হয়ে আছে হ্যাঁ বর্ধমান দুর্গাপুর আসানসোল কালকে বর্ধমান পরশু দুর্গাপুর এবং রবিবার দিন আসানসোল এই চেম্বার কটাই বাকি রয়েছে তো আমরা একটু শিবরাত্রির ওই তান্ত্রিক তাৎপর্য নিশ্চয়ই আলোচনা করব হ্যাঁ অবশ্যই দেখুন শিবরাত্রি হচ্ছে মাসের মানে চন্দ্র মাসের ১৪তম রাত অমাবস্যার আগের রাত এবং মাসের অন্ধকারতম রাত শিবরাত্রির দিন যদি আপনারা শিব চতুর্দশীর দিন যদি আপনারা মনে করেন ছাদে যান রাতের আকাশের দিকে তাকান দেখবেন অসংখ্য তারা এবং একদম মানে কালো নিশিম অন্ধকার এবং অসংখ্য তারা কিন্তু যত অসংখ্য তারা রয়েছে তার মধ্যেও কিন্তু আরও অনেক ফাঁকা জায়গা রয়েছে মনে করা হয় সমগ্র প্রকৃতি যেন শিবের কোলে খাটছে অসংখ্য নক্ষত্র দেখতে পাওয়া যাবে শিব চতুর্দশীর দিন রাত্রিবেলা সন্ধ্যেবেলা যদি আপনি ছাদে যান রাতের আকাশ দেখেন পাশাপাশি কিন্তু দেখবেন তার পরেও কিন্তু অনেক জায়গা রয়েছে এবং বিশ্ব চরাচরের অসীম ব্যাপ্তি তো মনে করা হয় সমগ্র প্রকৃতি যেন শিবের কোলে খাটছেন এবং শিব চতুর্দশী হচ্ছে চন্দ্র মাসের ১৪তম রাত অমাবস্যার আগের রাত অমাবস্যার আগের রাত এবং অত্যন্ত পাওয়ারফুল চতুর্দশী শিব চতুর্দশী এইটা হচ্ছে শিবের সর্বশ্রেষ্ঠ মহান রাত শিব চতুর্দশীকে বলা হয় শিবের সর্বশ্রেষ্ঠ মহান রাত মানে আমরা আমি আগেও বলেছি যে আমরা বছরের বিভিন্ন তিথিতে বিভিন্ন সময় গ্রহ সংস্কার করে থাকি কিন্তু প্রত্যেকটি গ্রহ সংস্কারের সবার আগে হচ্ছে মৃত্যুঞ্জয় শিবের পুজো এবং শিব চতুর্দশীতে অদ্ভুতভাবে মনে করা হয় যে প্রাকৃতিক শক্তির একটা বিশেষ উন্মোচন ঘটে মানে টোটাল যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রাকৃতিক শক্তি তার যেন একটা অন্য রূপ অন্য মাত্রা একটা বিশেষ ধরনের প্রাকৃতিক উন্মোচন ঘটে শিবরাত্রির জন্য সবাই অপেক্ষা করে থাকেন শিবরাত্রির জন্য শুধু যারা আপনারা গ্রহ সংস্কার করান গ্রহ সংস্কার করাতে চাইছেন শুধু যে তারা অপেক্ষা করে থাকেন তা না প্রত্যেক ধরনের মানুষ যেমন যারা সাধক তারা অপেক্ষা করে থাকেন যারা যোগী তারা অপেক্ষা করে থাকেন যারা গৃহী তারা অপেক্ষা করে থাকেন সাধকরা অপেক্ষা করে থাকেন তাদের সাধনায় সিদ্ধিলাভের জন্য সাধন স্তরে আরও উচ্চতর স্তরে যাওয়ার জন্য যোগীরা অপেক্ষা করে থাকেন যোগ মার্গে আরও উচ্চতর স্তরে যাওয়ার জন্য এবং গৃহীরাও অপেক্ষা করে থাকেন তাদের বিভিন্ন সাংসারিক চাহিদা বিভিন্ন রকমের চাহিদা সন্তান সংক্রান্ত সন্তানের উন্নতি নিজেদের অর্থনৈতিক উন্নতি বিবাহ থেকে আরম্ভ করে শত্রু দমন বিভিন্ন রকম জিনিসের জন্য গৃহীরাও অপেক্ষা করে থাকেন অর্থাৎ এই দিনটা হচ্ছে সমস্ত রকমের মানুষ যে স্তরে যিনি সাধক যিনি যোগী যিনি মানে সাধনার মধ্যে আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন তার কাছেও যেমন এই দিনের গুরুত্ব আবার যারা যোগী মানুষ গৃহী মানুষ সংসারী মানুষ তাদের বিভিন্ন কামনা বাসনার জন্য এই দিনের গুরুত্ব এবং যেটা মনে করা হয় এই দিনে করা যে কোনো বৈদিক ক্রিয়া তান্ত্রিক ক্রিয়া গুহ্য ক্রিয়া গুপ্ত ক্রিয়া যারা সাধন মার্গে আছেন যারা যোগ মার্গে আছেন তাদের বিভিন্ন সাধন স্তরে আরও উচ্চ স্তরে যাওয়ার জন্য আরও কঠিন সাধনার জন্য সাধনায় সিদ্ধি লাভের জন্য এই দিনটি হচ্ছে বিশেষ পাওয়ারফুল এবং মনে করা হয় মানে এই দিনটাকে ওই যে কথাটা বললাম যে সমগ্র মানে এই দিনে মনে করা হয় প্রাকৃতিক যে শক্তি সেটার যেন একটা বিশেষ উন্মোচন ঘটে এবং এই দিনের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করেন আমি আপনাদের কয়েকটা কথা বিশেষভাবে বলবো দেখুন আমাদের জীবনে যারা গৃহী মানুষ তাদের জীবনে কিছু কিছু চাহিদা থাকে ভীষণভাবে কিছু কিছু চাহিদা থাকে কিছু কিছু চাহিদার মধ্যে অবশ্যই আছে অর্থের চাহিদা অর্থ জীবনে ভীষণভাবে দরকার এই প্রসঙ্গে আমি আপনাদের বলবো যে অর্থ আমাদের জীবনে সেই প্রাণবায়ু বা শ্বাসবায়ুর মতো অর্থ ছাড়া জীবনের একটা দিনও চলে না তো অর্থ কামনা যারা করছেন তাদের জন্য শিবরাত্রি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন কেন না শিবরাত্রিতে
কুবের হচ্ছেন শিবের পরম ভক্ত, শিবরাত্রিতে যদি কুবেরের পুজো করা যায় ভীষণভাবে পাওয়ারফুল হয়। আবার শিবের একটা রূপ হচ্ছে বটুক ভৈরব, যারা অর্থ চান, সম্পদ চান, সমৃদ্ধি চান তাদের জন্য, এবং সম্পদের কথা বলবো, অনেকে আছেন শুধু অর্থ অনেক দুটো ভাবে ইউজ হয়, একটা হচ্ছে জাস্ট আমার যেটুকু প্রয়োজন, আবার অনেকে চাইদা আমার উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক, অনেক সম্পত্তি হোক, সম্পদ হোক, এই সমস্ত কিছুর জন্য বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো যদি করা হয়, বটুক ভৈরব হচ্ছে শিবের একটা রূপ, এবং বটুক ভৈরবের রাজসিক রূপের যদি পুজো করা হয় তাহলে যাবতীয় আর্থিক কামনা পূরণ হয়। আবার যারা চাইছেন বিবাহ, বিবাহ না হওয়া, বিবাহিত লাইফে সমস্যা, বিবাহ অনেকে আজকালকার দিনে বহু ক্ষেত্রে যেটা চেম্বারে আসেন যে ছেলে মেয়ে বিয়ে করতে চাইছে না, বাবা মারা আসছেন, বাবা মারা ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত দেখতে চাইছেন, এই বিয়ে না হওয়া, বিয়ে ম্যাচিওর করছে না, বিয়ে করতে চাইছে না, বিবাহিত লাইফে সমস্যা, প্রত্যেকটা জিনিসের জন্য শিবরাত্রি হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল তিথি। এবং টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার তনুশ্রীদি, নমস্কার। হ্যাঁ ম্যাডামকেও আমার নমস্কার জানাই। কে বলছেন? আসানসোল থেকে মৌসুমী বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন মৌসুমী? হ্যাঁ, ভাইপোর সম্বন্ধে জানতে চাইছি। এছাড়াও আমাদের পরিচিত গেছিল এই শিবরাত্রিতে, কাজ করিয়েছে, উপকৃত, ভালো আছে। কে এসেছিল? আমাদেরই, আমারই এক ভাইয়ের ছেলে গেছিল, মানে আরেক ভাইপো গেছিল আর কি। আচ্ছা, তো ভালো আছে, স্টুডেন্ট যখন ছিল, মানে এখন পড়ে তার সংস্কার হয়েছে, এখন নাইনে পড়ছে, ভালো আছে। আজকে আপনি আপনার ভাইপো সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ বলেন ভাইপোর। ডেট অফ বার্থ হচ্ছে 15/9/1985। 15/9/1985, হ্যাঁ, সময় বলুন। রাত্রিবেলায় 2:26, রাত্রি 2:26 AM। আচ্ছা, 15/9/1985 সেদিন ছিল রবিবার, রাত 2:26, আসানসোল, কর্কট লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী হচ্ছে রবীন নক্ষত্র, নরগণ, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা বক্রী, বলতে বৃহস্পতি মকরে বক্রী অবস্থায় রয়েছে, তো মকরে বক্রী হওয়াটা একদিকে ভালো, নিজ ভঙ্গ করছে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্নে শুক্র, সপ্তম ভাবের ওপর নিচস্থ বৃহস্পতি, বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ চতুর্থ দশম ভাবের ওপরে, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, দেখুন পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো স্টুডেন্ট হওয়ার কথা, এবং এই হরোস্কোপে একাধিক সাবজেক্ট নিয়ে পড়াশোনার জায়গা দেখাচ্ছে। একাধিক সাবজেক্ট বলতে দেখা গেলো একটা স্ট্রিমে পড়াশোনা করছে, হয়তো আবার পরবর্তীতে গিয়ে আর একটা কোনো কিছু নিয়েও সে বেশ ভালো পড়াশোনা করলো। একাধিক বিষয়ে যথেষ্ট ব্যুৎপত্তি থাকার কথা, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, কিন্তু মুশকিল হচ্ছে যতখানি ভালো পড়াশোনা, যতখানি ভালো স্টুডেন্ট, সেই অনুপাতে কিন্তু চাকরি অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে না। ভাগ্যপতি বৃহস্পতি নিচস্থ, ভাগ্যপতি বেরিয়ে গিয়ে কালসর্পযোগ করছে চতুর্থ দশম ভাবের ওপর, রাহুকেতু অ্যাক্সিস, মনের মতো চাকরি নয়, মনের মতো অর্থ রোজগার নয়, প্লাস সপ্তম ভাবের ওপর ষষ্ঠপতি বৃহস্পতি নিচস্থ অবস্থায় থাকার জন্য বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রেও প্রবল বাধা। আপনি একটু শেয়ার করতে পারেন? আপনি একদম ঠিক বলেছেন, যা বলেছেন, মানে মাল্টিপল বিষয় নিয়ে পড়াশোনা। হ্যাঁ, আর বর্তমানে একটা কোম্পানিতে আছে। ম্যাডাম আপনার কাছে যেটা প্রশ্ন, ম্যাম ওর রেলের প্যানেল হয়ে আছে, আপনি কি দেখছেন সেটা ম্যাচিওর করার সম্ভাবনা আছে? কথাটা হচ্ছে ঠিক সেই জায়গাটাতেই, দেখুন ওর হরোস্কোপে লগ্নে একাদশপতি বসে আছে, কিন্তু যতক্ষণ না বৃহস্পতি, এবং বয়সও কিন্তু খানিকটা হয়েছে, ভালোই বয়স হয়েছে, বৃহস্পতি ভাগ্যপতি নিচস্থ অবস্থা এবং চতুর্থ দশম, দশম কর্মভাব, কর্মভাবের ওপরে এই যে কালসর্পযোগ, এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। এই জায়গাটাকে না ঠিক করা অবধি খুব মনের মতো এস্টাবলিশমেন্টের জায়গা আমি দেখছি না। বিবাহিত জীবনটা কেমন দেখছেন ম্যাম? দীপান্বিতার জীবনটা দেখুন, দীপান্বিতার লগ্নে শুক্র, সুরুচি সম্পর্ক, হ্যাঁ, বিবাহিত জীবনও ভালো দেখাচ্ছে না। বিবাহিত জীবনে নিচস্থ বৃহস্পতি সপ্তম ভাবের ওপরে, আমি আগেই আপনাকে বললাম যে ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তম ভাবে বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা।
আমি কিন্তু বিবাহ না হওয়ার যোগ দেখছি, আমি সেটাই বলছি, তার এখনো বিয়েটা হয়নি, চেষ্টা করেছেন? বিয়েটা চেষ্টা চলছে, এমন না যে ছেলেটি বিয়ে করবে না, কিন্তু বিয়ের চেষ্টা চলছে হচ্ছে না, তারপরে সবকিছুতেই ওর অপ্রাপ্ত জিনিসটাতে অপ্রাপ্তি রয়েছে। এটার কারণটা কি, এর পিছনে কারণটা হরোস্কোপের জন্য, হরোস্কোপ প্রচন্ড নেগেটিভ, হরোস্কোপে এই প্রাপ্তির জায়গাগুলোয় বাধা। দেখুন, আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি শিবরাত্রিকে কাজে লাগিয়ে গ্রহ সংস্কার এবং পাশাপাশি যে দুটো বিষয় হচ্ছে না, একটা হচ্ছে বিবাহ হচ্ছে না এবং একটা হচ্ছে মনের মতো এস্টাবলিশমেন্ট নয়, দুটোর জন্যই কিন্তু গ্রহ সংস্কার শিবরাত্রিতে খুব ভালোভাবে করা যায়। ওনার বাড়ি হচ্ছে আসানসোল, তাই তো? তো আপনাদের ওখানে তো চেম্বারও রয়েছে আগামী শনিবার দিন, রবিবার দিন, আগামী রবিবার দিন চেম্বার রয়েছে, 27 তারিখ, 27 তারিখ রোববার আসানসোলের চেম্বার। মানে আজকে কিন্তু সময় আপনার, এরপর আর সময় নেই, কালকে থেকেই তো করতে হবে, এনরোল করে নিতে হবে। এবং বলবেন এখানে ফোন করেছিলেন, আমার সঙ্গে কথা হয়েছে সেটাও বলবেন, কেন সেটা বললে আপনাকে মানে অগ্রাধিকার দেওয়া হবে যে আপনি আমার সাথে এখানে কথা বলে কথা বলেছেন এবং আপনাকে ম্যাম বলেছেন, ম্যাডাম বলেছেন যে যোগাযোগ করতে, তা নাহলে কিন্তু অলরেডি বুক, তো সেই কারণে এটা বলা হচ্ছে যে অলরেডি বুক, যারা এখন খুব সমস্যায় রয়েছেন তারা যোগাযোগ করে দেখুন, কিন্তু অলরেডি বুকড। আগামীকালই রয়েছে বর্তমান চেম্বার, শুক্রবার, শনিবার দুর্গাপুর এবং রবিবার দিন আসানসোল, আপনাদের ওখানে রবিবার আসানসোলের চেম্বার রয়েছে, যোগাযোগ করুন। এবং এই অপ্রাপ্তি কিন্তু তার ধীরে ধীরে কেটে যাবে, দেখবেন সামনের শিবরাত্রিতেই হয়তো আপনি ফোন করে বলবেন যে আমি গত শিবরাত্রিতে কাজ করিয়েছিলাম, আমার ভাইপো ভালো আছে, যেমনটা আপনি বললেন যে শিবরাত্রিতেই কাজ করিয়েছিল আপনার আর এক ভাইপো, সে কিন্তু ভালো আছে। ভালো থাকার ইচ্ছেটা থাকতে হবে, প্রতিকার রয়েছে। আসলে যারা শুধুমাত্র ভাগ্য জানতে চান এইটা তাদের সময় নেই, আসুন আপনারা পরবর্তী সময় সেই রাজশ্রীর কাছে ভাগ্য জেনে যান, কিন্তু যারা চান সঠিকভাবে সমস্যার স্থায়ী সমাধান, এই সময়টা তারা পুরোপুরি কাজে লাগান। রাজশ্রী কিন্তু শুধু ভাগ্য বলেন নয়, তিনি কিন্তু ভাগ্য গড়ে দেন, তাই যোগাযোগ করে নিন আপনারা 9830693535, 9830693579-এ যোগাযোগ করুন, চলে যায়। যেটা আমরা বলছিলাম যে শিবকে আবার কখনো কখনো অন্ধকারও বলা হয়, এবং শিব চতুর্দশী অবশ্যই একটা মাসের ওই যে 14তম রাত চন্দ্র মাসের এবং চরম অন্ধকার রাত। শিব হচ্ছেন, দেখুন শিব কিন্তু কোনো ব্যক্তি নয়, এটা আমাদের ফার্স্টেই মানতে হবে যে শিব কোনো মানুষ নন, শিব কোনো দেবতা পার্টিকুলার ব্যক্তি এটা নন, শিব হচ্ছেন সেই শক্তি যার ওপর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নির্ভর করে আছে, এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে চলছে, সৃষ্টি স্থিতি লয়, সৃষ্টি হচ্ছে স্থিতিকাল এবং লাস্টে ধ্বংস, এই সমস্ত তিনটি কারণের কারণ হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন শিব, কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন শক্তি যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি তিনি। এবং শিবরাত্রির দিনে মনে করা হয় যে প্রাকৃতিক শক্তির একটা বিশেষভাবে একটা বিশেষ উন্মোচন ঘটে। তো যাদের আমি বিশেষভাবে বলবো যে দেখুন, আর বিশেষভাবে বলা বলতে বর্ধমান দুর্গাপুর আসানসোলের জন্যই বলা, কেন আর সমস্ত জায়গার কাজ জানা নেওয়া হয়ে গেছে। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বিবাহ রিলেটেড যে কোনো সমস্যা, যেমন এই হরোস্কোপটিতেও আমরা দেখলাম বিবাহ না হওয়া, বিবাহ করতে না চাওয়া এবং বিবাহিত লাইফে সমস্যা, তিনটে সমস্যাই কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো পারে একদম মন্ত্রের মতো ফল দিতে। আবার অর্থ সংক্রান্ত সমস্যা, অর্থ সংক্রান্ত সমস্যায় শিবের বটুক ভৈরব বলে যে রূপ, বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো বা কুবেরের পুজো করলে, ধরুন মনের মতো চাকরি পাচ্ছেন না, মনের মতো অর্থ রোজগার হচ্ছে না, বিজনেস মনের মতো চলছে না, টাকা অতিরিক্ত বেরিয়ে যাচ্ছে, অনেক মানুষ আছেন প্রচুর টাকা রোজগার করেন কিন্তু সঞ্চয় করতে পারেন না, তাদের জন্য কিন্তু কুবেরের পুজো, এবং কুবের হচ্ছেন শিবের ভক্ত, কুবেরের পুজো বা বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো যদি অর্থ কামনায় করা হয় সেটাও কিন্তু ভীষণভাবে ফলদায়ী হয়। আবার যারা মনে করছেন প্রচণ্ড শত্রুতা ফেস করছেন, এটা বোধহয় জীবনের একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি এই অ্যাস্ট্রোলজি করতে গিয়ে একদম মানে ভীষণভাবে প্রত্যক্ষ করেছি যে শত্রুতার মতো বড় সমস্যা জীবনে কিন্তু খুব কম আছে, এবং সেই শত্রুতা গৃহে হতে পারে, সেই শত্রুতা আপনি যেখানে বসবাস করছেন সেই পারিপার্শ্বিক থেকে হতে পারে,
কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো ভাই বোনদের থেকে হতে পারে, শ্বশুরবাড়িতে হতে পারে, ইনলসদের দিক থেকে হতে পারে, যেটা ভীষণ কমন, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বটুক ভৈরবের তামসিক রূপের পুজো, বটুক ভৈরবের তামসিক রূপ এটাও শিবের একটা রূপের পুজো, তামসিক রূপের পুজো পারে সমস্ত রকম নেগেটিভিটি থেকে বের করে আনতে, এবং বিবাহিত লাইফ এবং বিবাহ না হওয়া এবং বিবাহ করতে না চাওয়া, যেটা এখনকার দিনের খুব কমন প্রবলেম, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু শিবরাত্রি হচ্ছে অতি পাওয়ারফুল তিথি। সুতরাং আপনারা যোগাযোগ করুন। আর চেম্বার বলতে আগামীকাল চেম্বার রয়েছে বর্ধমান, তার পরের দিনের চেম্বার অর্থাৎ শুক্রবার দিন, শনিবার দিনের চেম্বার রয়েছে দুর্গাপুর, এবং রবিবার দিন চেম্বার রয়েছে আসানসোল। বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের বন্ধুরা ইমিডিয়েট যোগাযোগ করুন, আর কিন্তু সময় বেশি নাই। বর্ধমান তো আজকেই যোগাযোগ করতে হবে, কারণ আগামীকালই বর্ধমানের চেম্বার। 9830693535 9830653 9357 9 এই নাম্বারে আপনাদের ফোন করে নিতে হবে, হেল্পলাইন নাম্বারে। আবারও বলবো, রাজশ্রী কিন্তু ভাগ্য গড়েন, ভাগ্য গড়ার কারিগর। যারা এই সময় খুব ভালো নেই, ভালো থাকতে চান, এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে পারেন। একটা হচ্ছে শ্রেষ্ঠ তিথি আসছে সামনের এই দুটো দিনে, তো আমরা আবার চলে যাই আলোচনাতে। হ্যাঁ, শিবরাত্রিকে আবার শত্রু জয়ের রাতও বলা হয়। আমি আপনাদের জাস্ট এক্ষুনি যে কথাটা বললাম যে শত্রুতা সংক্রান্ত যে কোনো প্রবলেম, সাংসারিক ক্ষেত্র, পারিপার্শ্বিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, যে কোনো জায়গায় শত্রুতা সংক্রান্ত যে কোনো প্রবলেমের ক্ষেত্রে শিবের বটুক ভৈরব রূপের তামসিক পুজো যদি করা হয়, সেই শত্রুতার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এবং এই শিবরাত্রিকে যে কোনো রকম শত্রু জয়ের রাত বলা হয়, এবং এই শত্রু জয় কিন্তু শুধু মানুষ থেকে শত্রুতা, এটা না, আপনি আপনার হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটাকেও শত্রু রূপে মনে করা হয়। আমাদের হরোস্কোপেও কিন্তু এমন অনেক গ্রহ আছে যারা আমাদের শত্রু গ্রহ, যারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। তো এই যে শত্রু জয়ের রাত, সেটা শুধু যে আপনার ব্যক্তিগত শত্রু জয়ের রাত তা নয়, আপনার হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু অশুভত্ব, সেইখান থেকে বেরিয়ে আসা, সেই নেগেটিভিটিকে জয় করা, বা সেই হরোস্কোপের নেগেটিভ জায়গাটাকে জয় করা, এটাও কিন্তু শিবরাত্রিতে ভীষণভাবে হয়, যার জন্য শিবরাত্রিকে বলা হয় শত্রু জয়ের রাত। এবং শিবরাত্রিকে বলা হয় শূন্য থেকে পূর্ণ হওয়ার রাত, শূন্য থেকে, একদম শূন্য থেকে শিবরাত্রিকে পূর্ণ হওয়ার রাত। দেখা গেল আপনি খুব খারাপ অবস্থায় আছেন, কোনো দিক থেকে ভালো নেই, শিবরাত্রি কিন্তু আপনাকে পারে, শিব চতুর্দশী কিন্তু আপনাকে পারে সেই শূন্যতা থেকে আপনাকে পূর্ণতা দিতে, প্রাপ্তি দিতে, আপনি যে বিষয়ে নিরাশ, যে জিনিসটা পাচ্ছেন না, সেই বিষয়ে আনন্দ দিতে, সেই বিষয়ের প্রাপ্তি দিতে। এবং তিনি হচ্ছেন, শিবকে বলা হয় সর্বশ্রেষ্ঠ পুরুষ, তাই তিনি পুরুষোত্তম, এবং তিনিই হচ্ছেন আদি পুরুষ। আপন কাম তার বশে, তাই তিনি লিঙ্গরাজ। আমরা যে দেখি শিব লিঙ্গকে পুজো করা হয়, কেননা আপন কাম তার বশে, তাই তিনি লিঙ্গরাজ। সমগ্র সৃষ্টি মনে করা হয়, সমগ্র সৃষ্টি চলে তার ইচ্ছায়। সমগ্র সৃষ্টি বলতে মানুষ থেকে আরম্ভ করে পশু পাখি, যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু সৃষ্টি হচ্ছে, যা কিছু চলছে এবং যা কিছু ধ্বংস হচ্ছে, সব কিছুই কিন্তু তার উপর নির্ভর করে। যার জন্য আমরা যখন কোনো গ্রহ সংস্কার করি, তখন সবসময় একটা জিনিস দেখবেন, যারা গ্রহ সংস্কার করিয়েছেন তারা প্রত্যেকে জানেন যে সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো। দেখা গেল আপনার হরোস্কোপে রবি খারাপ অবস্থায় আছে, রবি গ্রহণযোগ বা বীজযোগ করছে, তো আপনি ভাবলেন আমি রবির প্রতিকার করলাম, রাহুর প্রতিকার করলাম, বা রবি শনি বীজযোগের প্রতিকার করলাম, হবে না। সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো। যেটা আমি অনেক সময় বলি যে কথাটা, সেটা হচ্ছে যদা হত মস্তন্ন দিবা ন রাত্রি নসন্ন চাষো ছিব এব কেবল, যখন দিন ছিল না, রাত ছিল না, আলো ছিল না, অন্ধকার ছিল না, কোনো জগৎ সংসার কোনো কিছু ছিল না, প্রাণের সৃষ্টি হয়নি, তখন কেবলমাত্র শিবই ছিলেন। শিব এব কেবল, তখন কেবলমাত্র শিবই ছিলেন, এবং তিনি ব্রহ্মারূপে সমস্ত জগৎ সংসার, মানুষ থেকে আরম্ভ করে সমস্ত প্রাণী, সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি বিষ্ণুরূপে সমস্ত কিছু প্রতিপালন করেন, আবার তিনি রুদ্ররূপে সব কিছুর কিন্তু হর, মানে লাস্টে যে জীবের যে লাস্টে যে মানে এ হয়ে যাওয়া, মৃত্যুতে যে জীবনের বিনাশ, সেটাও কিন্তু তাঁরই হাতে সমস্ত কিছু, সৃষ্টি স্থিতি এবং লয়। এবং একটা কথা আমরা অনেক সময় শুনে থাকি, হর হর মহাদেব। এই হর হর মহাদেবের অর্থটা হচ্ছে মহা, হর শব্দের অর্থ হরণ করা, অর্থাৎ হে মহাদেব আমার জানিত অজানিত সমস্ত রকম পাপ হরণ করো। পাপ হরণ করেন বলেই তার নাম হচ্ছে হর। এই যে কথাটা বলা হয়, আমরা সবসময় শুনি হর হর মহাদেব, আমার জানিত অজানিত
যা কিছু পাপ, যা কিছু অপরাধ তা তুমি হরণ করো, এই জন্যই তার নাম হচ্ছে হরণ, এই জন্যই তার নাম হচ্ছে হর। পাপ হরণ করেন বলে তিনি হর, এবং সর্বদা কল্যাণ স্বরূপ হওয়ার জন্য তিনি হচ্ছেন শিব। তিনি হচ্ছেন সর্বদা কল্যাণ স্বরূপ, তিনি সবসময়। হয়তো জীবনের অনেক সময় আমরা দেখতে পাই কিছু কিছু কারণে হয়তো জীবনে কিছু দুঃখ আসছে, কিন্তু জানবেন এটার পেছনেও কিছু কারণ আছে, এবং সেই দুঃখটা যে আপনি পাচ্ছেন, দুঃখটা কিন্তু পরবর্তীতে আপনাকে আরও উন্নততর স্তরে আপনাকে নিয়ে যাবে। হয়তো সেই দুঃখটা, যে দুঃখটা আপনি জীবনে পাচ্ছেন, সেই দুঃখটা আরও উপরের দিকে যাওয়ার জন্য হয়তো আপনি এই দুঃখটা পাচ্ছেন। সুতরাং সব কিছু তার হাতে, তার আমাদের হরোস্কোপেরও। দেখুন, আমরা প্রত্যেকে এক একটা ভাগ্য নিয়ে জন্মেছি, সেই ভাগ্যকে কিন্তু চেঞ্জ করে ফেলা অত সহজ কথা নয়, কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো পারে আপনার হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি তাকে হরণ করতে। ওই যে কথাটা, পাপ হরণ করো, ঠিক সেরকম আমার হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি হরণ করো। আমাদের একজন বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি দেওঘর থেকে বলছি। হ্যাঁ, আরেকবার বলুন। হ্যাঁ, আমি ঝাড়গ্রাম দেওঘর থেকে বলছি। ঝাড়গ্রাম থেকে, দেওঘর থেকে? ঝাড়খণ্ডের দেওঘর থেকে বলছেন? আমি ঝাড়গ্রামও শুনছি আবার দেওঘরও শুনছি, তাই জন্যই বললাম আপনি দেওঘর থেকে বলছেন। কি নাম আপনার? রিমা মুখার্জি। রিমা মুখার্জি, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন। কেউ এসেছিল? হ্যাঁ, আমার বান্ধবী গিয়েছিল, ও খুব উপকার পেয়েছে। আচ্ছা, ও ডিভোর্স হয়ে গেছিল, ও ঠিক হয়ে গেছে, তার কিছু সম্পত্তি পেয়েছে। মানে আপনার বান্ধবী ডিভোর্স হয়ে গেছিল, সেই সম্পর্কই আবার ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সেই সম্পর্ক ঠিক হয়ে গেছে। মানে যার সাথে ডিভোর্স হয়েছিল তার সাথে আবার সংসার করছে? হ্যাঁ, তার সাথে সংসার করছে। মানে রাজশ্রী প্রতিকার নিয়ে খুব ভালো হয়েছে। হ্যাঁ, রাজশ্রী দিয়ে আবার সম্পত্তিও পেয়েছে বললেন? হ্যাঁ, যাতে ওই সম্পত্তি পাবো, সব পেয়েছে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনি। শুনে খুব ভালো লাগলো যে ডিভোর্স এর রিলেশন আবার জোড়া লেগেছে, সত্যি বেশ অভিনব। হ্যাঁ বলুন। 3rd মার্চ সন্ধে 6:20। হ্যাঁ, কোথায়? নানু, বীরভূম। বীরভূমে নানু? আচ্ছা, টিভির, হ্যাঁ, টিভির আওয়াজ কমান। আপনি তিনবার করে বলছেন তো টিভির আওয়াজ কমিয়ে দিন, আপনি ফোনে কথা বলুন। আচ্ছা, 1 মার্চ 1987, সেদিন ছিল রবিবার, রাত 8:20, বীরভূম, সিংহ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বুধ কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে, আর গ্রহরা মার্গী। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে সিংহ, মঙ্গলভঙ্গ কালসর্পযোগ দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে, দ্বিতীয় অষ্টমে রাহু কেতু, অষ্টমে চন্দ্র, অষ্টমে বৃহস্পতি। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপটা খুব ভালো দেখাচ্ছে না, কেন? মঙ্গল মেন গ্রহ, ভাগ্যপতি, চতুর্থপতি, চতুর্থ ভাবে শনি, চতুর্থে শনি, গৃহসুখ দেয় না, এবং দ্বিতীয় অষ্টম ভাবে রাহুকেতু অ্যাক্সিস, এটা বাড়াবাড়ি নেগেটিভ পয়েন্ট। এবং দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে যদি রাহুকেতু অ্যাক্সিস থাকে, এটা বিবাহিত লাইফের জন্য বাড়াবাড়ি নেগেটিভ পয়েন্ট। এই হরোস্কোপের দাম্পত্য জীবনের জায়গা একদম শুভ দেখাচ্ছে না, বিবাহিত লাইফ নষ্ট হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে, হরোস্কোপের সেরমভাবে অর্থ রোজগার বা সেরকম কিছুও দেখাচ্ছে না, মানে হরোস্কোপটা বড্ড নেগেটিভিটি, দুঃখ কষ্ট পাওয়ার যোগ ভীষণভাবে বেশি। এবং লগ্নপতি রবি সপ্তমে রয়েছে, দ্বিতীয় পতি বুধ যুক্ত, ইনলসদের দিক থেকে প্রবলেম হওয়ার কথা, শ্বশুরবাড়ির জায়গা ভালো না, মানে আলটিমেট দাম্পত্য জীবন ভালো দেখছি না, মনের মতো অর্থ রোজগার দেখছি না, নেগেটিভিটির পার্ট খুব বেশি। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল আমার নিজের পছন্দে, কিন্তু সেটা আমি কোন রকমের 10 বছর ছিলাম, আর এই 10 বছর আমার সারাতারি হয়ে গেছে, আর আমি কিছু করতেও পারছি না, ভুলতেও পারছি না, মন থেকে অন্য কোথাও বিয়েও জন্য রাজি হতে পারছি না। আপনার কি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্সটা না, ঠিক ছাড়াছাড়ি হয়েছে। ছাড়াছাড়ি হয়েছে, আপনি অন্য কোথাও বিয়ের কথা ভাবছেন কি করে? ডিভোর্স না হলে আলাদা থাকছেন, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনি আলাদা থাকছেন, আপনি চাইছেন এই সম্পর্কটাকে আবার ফিরে পেতে, যেমন আপনার বান্ধবী ফিরে পেয়েছে, ফিরে পান, তাহলে কি করতে হবে? আপনাকে যোগাযোগ করতে হবে, কিন্তু আপনি থাকেন হচ্ছে দেওঘর।
আপনি একটু ফোনে কথা বলুন, হেল্পলাইন নাম্বারে কথা বলুন যে আপনি কিভাবে যোগাযোগটা করবেন, কারণ এই মুহূর্তে তার কোথাও চেম্বারে আমি আসতে বলতে পাচ্ছি না, কারণ বর্ধমান দুর্গাপুর আসানসোল আপনার পক্ষে তো কোনোটাতেই আসা সম্ভব নয়। একটু হেল্পলাইন নাম্বারে কথা বলুন, কারণ এই সময়টা আপনার জন্য, আপনার মতো সমস্যা যারা রয়েছেন, এরকম কঠিন থেকে কঠিন সমস্যা। রাজশ্রী আজকে হাতে সময় নেই, ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও। বর্ধমান দুর্গাপুর আসানসোল আগামীকাল পরশু এবং রবিবার, অর্থাৎ বেশ কালকে বর্ধমান, শুক্রবার বর্ধমান, শনিবার দুর্গাপুর, রবিবার আসানসোল। নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।